ভয়ঙ্কর পথ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা হাঁসখালিতে, মৃত এক আহত বহু। হাঁসখালীর ভয়াবহ দুর্ঘটনায় কয়েকদিন কাটতে না কাটতেই আবারও হাঁসখালিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত এক আহত বেশ কয়েকজন। এবার ঘটনাস্থল নদীয়ার হাঁসখালী থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, গতকাল আনুমানিক রাত 2 নাগাদ একটি আলো বোঝাই লরি হাঁসখালী রাজ্য সড়ক দিয়ে আসছিল। এলাকাবাসীর অভিযোগ, গাড়িটির গতিবেগ অনেক বেশি থাকার কারণে গাড়ি চালক ভারসাম্য হারিয়ে পাশের বেশ কয়েকটি দোকানে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক পথচারীর, বেশ কয়েকজন আহতও হয়। তাদের দাবি, ওই গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল। যদিও রাত 2 হওয়ার কারণে বেশি মানুষ রাস্তায় না থাকার জন্য জীবনহানির ঘটনা বেশি ঘটেনি। তাদের অভিযোগ, রাত 2 সময় দুর্ঘটনা হলেও এখনও পুলিশের দেখা মেলেনি, এখনও রাস্তা জ্যাম হয়ে রয়েছে। এর পাশাপাশি তারা দাবি জানাচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য করা হোক। পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। পুলিশের তরফ থেকে কোনো নজরদারি চালানো হয় না, যার কারণে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যাধিক গতিতে গাড়ি চলাচল করে। তারা চাইছেন যত দ্রুত সম্ভব পুলিশ নজরদারি চালিয়ে যাতে গাড়ির গতিবেগের ভারসাম্য বজায় রাখা যায় সেই ব্যবস্থাই করুক। যদিও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি, বাকিরা জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাত্রির 3 ঘটিকায় আমাদের এখানে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়। আলুর গাড়ি অবস্থা কি তো মনে হয় ড্রাইভার মদ্যপান অবস্থায় ছিল। ওই আমার মিষ্টির দোকান ওইখান থেকে ভাঙতে ভাঙতে এসেছে, এইখানে সত্য কালকে মানে নতুন করেছে সেই অবধি ভেঙেছে। এবং আমাদের আপ টু বাস স্ট্যান্ড এক চার দোকান, সেখানে একজন লোককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, চাপা দিয়েছে। এবং আমরা যাতে এই ক্ষতিপূরণ প্রশাসনের কাছ থেকে বুঝে পাই এবং গাড়ির ড্রাইভারের মালিকের কাছ থেকে বুঝে পাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই ব্যবস্থাটা করে দেবেন। আমি এই দোকানের মালিক আর কে মার্গ, আমি চিরঞ্জীব ভৌমিক, বাড়ি আমার পাশে। আজকে কালকে রাত 2:10 সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখনও পর্যন্ত পুলিশের কোনো লোক এখানে পর্যন্ত, এত জ্যাম হচ্ছে সেটা তো দেখার কোনো বিষয়ই নেই। আর এই ভাঙা ছোড়া এইভাবে এত বড় ক্ষতি হয়ে গেছে, সেটা প্রশাসনের লোক এখানে কোনো একটা গাইডলাইন দিচ্ছে না। এতগুলো গরিব মানুষ, এরা আশপাশের দোকানদার, এদের যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং করতে হবে। এখানে কেউ আমার এখন পথ অবরোধে নামেনি এবং লোকাল লোকের গাড়ি, লোকাল ড্রাইভার, এখানে প্রশাসনের কোনো রকম একটা অ্যাক্টিভিটিস নেই যে এই দোকানগুলোকে, হ্যাঁ, কোনো একটা সিভিক, এখানে একটা সিভিক পর্যন্ত দিয়ে রাখেনি এরা, যে রাস্তা জ্যাম হচ্ছে, এখনও জ্যাম হচ্ছে, প্রতিদিন এই অ্যাক্সিডেন্ট। এর আগে কিছুদিন আগে এখানে ঘটে গেল, 22 লোক মারা গেল। একটা থানায় ফোন করলে থানার কন্ট্যাক্ট নাম্বার, যে ল্যান্ডফোন নাম্বার, সেটা পর্যন্ত রিসিভ হয় না, পাওয়ার হাউসে রিসিভ হয় না। কালকে রাত্রে আমরা অনেক চেষ্টা করেছি এদেরকে ফোন করার জন্য, রাতারাতি সব লাশ ফাশ তুলে নিয়ে চলে গেছে। এখানে একজন মারা গেছেন, উনি বাইরে থাকেন, একজন মারা গেছেন এখানে। এই হচ্ছে পরিস্থিতি। কালকে রাতে 2:30 নাগাদ মধ্য গাড়ি চালিয়ে নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।